নিত্য প্রয়োজনীয় অন্যান্য জিনিসের সঙ্গে দাম বেড়েছে চিনির। চট্টগ্রামের মিরসরাইয়ে 15 দিনের ব্যবধানে প্রতি কেজি চিনিতে 20 টাকা দাম বেড়েছে। আগে বিক্রি হয়েছে 120 টাকায়, এখন বিক্রি হচ্ছে 140 টাকা কেজি। সরজমিনে উপজেলার বিভিন্ন বাজারে এ চিত্র দেখা গেছে। বাজারে খোলা চিনি পাওয়া গেলেও মিলছে না প্যাকেটজাত চিনি। গত 1 সপ্তাহ ধরে প্যাকেটজাত চিনি সরবরাহ বন্ধ রয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, বাজার নিয়ন্ত্রণে চলতি মাসের শুরুতে চিনির আমদানি শুল্ক অর্ধেকে কমিয়ে আনে সরকার। পাইকারি ও খুচরার শুল্ক কমানোর পর দাম কমার পরিবর্তে উল্টো বাড়তে থাকে। পাইকারিতে প্রতিমণ চিনির দাম 100 টাকা কমলেও খুচরা বাজারে বাড়ছে। Someone new.